Assalamualaikum. Welcome to Bushra's Simple Life. কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে যাব হচ্ছে বৈশাখী মেলায়। এটা হচ্ছে ইংল্যান্ডের প্রথম ইনডোর বৈশাখী মেলা। আর এটার প্ল্যান আসলে অনেক আগেই করেছিলাম, যখন লাস্ট মেলাতে গিয়েছিলাম আকলু প্লাজাতে, তখনই মানে প্ল্যানটা করা হয়। আমাদের মানে ফ্যামিলি থেকে অনেকেই যাবেন মেলাতে, তো তখনই মানে ডিসাইড করা হয় যে মেলাতে যাব। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে মেলায় যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর শাড়ি বের করে নিয়েছি, যেহেতু বৈশাখী মেলা তো সাদা শাড়িটাই মনে হচ্ছিল আমার কাছে বেটার। তো এই যে আমি সাদার মধ্যে সবুজ আর অরেঞ্জ পাড়ের একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমি একটা আপুর পেজ থেকে নিয়েছি, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি ডেসক্রিপশন বক্স আপুর পেজের লিঙ্কটা দিয়ে দেব ফেসবুক পেজের। তো আপনারা আপুর পেজে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি, তারপরে ড্রেস, অর্নামেন্টস, জুয়েলারি সব কিছুই পেয়ে যাবেন। আর এই রেডিমেড ব্লাউজটাও কিন্তু আপুর পেজের। তো আপুর পেজটার নাম হচ্ছে সায়দাস বুটিক। তো আমি ডিসক্রিপশন বক্সে আপুর লিঙ্কটা দিয়ে দেব। আপনারা আসলে অনেকেই জিজ্ঞেস করেন শাড়ি জুয়েলারি এগুলো নেওয়ার পরে যে আপু কোন পেজ থেকে নিয়েছো। আসলে আমিও নিজে খুঁজে পাই না, অনেক সময় আছে যে শাড়ি বা ব্লাউজ বা অন্যান্য জিনিসের জন্য কোন পেজটায় যাব বা কোথায় দেখব। আসলে জানাশোনা থাকলে এই একটা মানে ভালো হয় যে সহজে আমরা খুঁজে পেয়ে যাই। তো যাই হোক, ব্লাউজটা আসলে আমার অনেক বড়, আর এখন যে এগুলোকে মানে অল্টার করবো সেটারও টাইম নেই। তো এটা আমার ঘরে ছিল একটা প্লেইন ব্লাউজ, যা মানে এই শাড়িটার সাথে বেশ ভালোই মানাচ্ছে, তো এটাই পরে নেব। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্লাস আমার দিনেরও কিন্তু শরীর খারাপ করেছে হঠাৎ করেই। তো কাল পর্যন্ত কিন্তু ও অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু রাত্রে হঠাৎ করেই মানে 4টার দিকে বলে যে ওর মানে জ্বর আসছে। তো আমি ওকে টাচ করে দেখলাম সত্যি ওর মানে গাটা অনেক গরম। তারপরে তো ওকে কালপল খাইয়েছি, তারপরে জ্বর ছেড়েও দিয়েছে। তো এখন আসলে বুঝতে পারছি না কি করব, মানে মেলাতে যাব কি না। তো এখন মানে সে কিছু সব কিছু ডিসাইড করতে করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টার মতো বাজে। তো এই যে আমি এখন মানে রেডি হব আর কি, সব জুয়েলারি মানে চুড়ি অর্নামেন্ট সব কিছু বের করে নিচ্ছি। যদিও বা সব কিছু মানে আমার আগেরই ডিসাইড করা ছিল, তো ওই যে বাচ্চারা অসুস্থ থাকলে আসলে মনটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি এখন সব কিছু বের করে নিয়েছি, আর আমার যা মানে আসবেন আমাদের বাসায়, তারপরে আমরা বের করব। তো ওনারা অলরেডি মানে অন দ্য ওয়ে চলে আসবেন, তো এখন আমি রেডি হতে চলে যাচ্ছি। তো আমার যারা চলে এসেছেন, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, ভাবিরা আসছেন ওনাদের গাড়িতে, আর আমরা যাচ্ছি তিনজন, আই মিন চারজন, আমি, মা, নাজিয়াপা আর ইজান। তো দিনেরও যাওয়ার কথা ছিল কিন্তু বেচারা অসুস্থ হয়ে পড়েছে, আর সকালে কিন্তু মানে ওর আবারও জ্বর আসছিল, তারপরে কালপল দিয়ে এখন মানে আবার মানে একটু ভালো ফিল করছে। তো বাবা বলছিলেন যে চলে যাও, আমি ওকে লুক আফটার করবো, প্লাস নসিনও ঘরে আছে মানে আমার ননদ, তো ওরা লুক আফটার করবে। আর আমি খুবই শর্ট টাইমের জন্য যাচ্ছি, এখন ঘড়িতে প্রায় বাজে 3:30 মতো, এখন আমরা বের হচ্ছি। আসলে একটু মানে আগে যদি বের হতাম তাহলে আমাদের প্ল্যান ছিল আসলে যে দুপুরের দিকে যাব, যেমন 1টা থেকে 2টার ভেতরে আর কি ঘর থেকে বের হয়ে যাব, কিন্তু ওই যে মানে প্ল্যান মোতাবেক আর হয়নি আর কি। তো এই যে আমরা এখন চলে এসেছি আকলু প্লাজাতে, আর
আজকে কিন্তু গাড়িটা আমাদেরকে অনেক দূরে পার্ক করতে হয়েছে, প্লাস শাড়ি পরেছি, তার উপরে জানি না কি মনে করে আজকে হিলসও পরে নিয়েছিলাম। তো এত প্রবলেম হয়েছে আসলে আকলু প্লাজার ভেতর পর্যন্ত আসতে, মানে অনেক স্ট্রাগল করেছি। তার উপরে পুশ চেয়ার ছিল আমার, মানে ভাসুরের গাড়িতে, যেহেতু নাজিয়াপার গাড়িতে জায়গা ছিল না বুটে, তো সে কারণে ওকেও ক্যারি করতে হয়েছে। তো হাফ রাস্তা আমি ইজানকে কুলে নিয়েছি, তারপরে দেখলাম যে আমি একদম হাঁপিয়ে গেছি, তারপরে নাজিয়াপা হাফ ওকে কুলে নিয়ে, তো ফাইনালি আমরা চলে এসেছি আকলু প্লাজার ভেতরে। তো আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু ভাবিরা এখনও অন দ্য ওয়ে, মানে পার্কিং পাচ্ছেন না খুঁজে, তো পার্কিংয়ের এই একটা সমস্যা আর কি। তো এখন আমরা নিচেই ওনাদের জন্য অপেক্ষা করছি, আর ওনারা আসার পরে আমরা একসাথে উপরে যাব। আর এই তো মানে আকলু প্লাজার নিচে অনেক তাজা ফলমূল এসেছে বাংলাদেশে, প্লাস হচ্ছে কচি ডাব ছিল যেটা মানে আমরা প্ল্যান করছিলাম এটা নেব, তবে এখন না, মানে যখন আমরা বের হব তখন মানে সেটা নেব আর কি। এত ভালো লাগছিল, একদম ফ্রেশ মনে হচ্ছিল, আর ওনারা মানে ইনস্ট্যান্ট একদম মানে কেটে তারপরে দিচ্ছিলেন। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি উপরে, ভাবিরা চলে এসেছেন। আসলে এত ভিড় কি বলবো, নিচে যেমন ভিড় ছিল আকলু প্লাজার মানে গ্রোসারি স্টোরটাতে, উপরে তো মানে আসলে চিন্তাই করতে পারিনি যে এত ভিড় হবে, তবে নিচেই মানে আন্দাজ করতে পারছিলাম কতটুকু গরম হবে। আমার ইজান তো অলরেডি মানে লাল হয়ে গেছে গরমে। তো স্টেয়ার্স থেকে উঠেই মানে খুবই সুন্দর একটা নাগরদোলা চোখে পড়লো, একদম ছোট সাইজের ছিল, কিন্তু মানে দেখেই চোখটা জুড়িয়ে গেল। বাংলাদেশের মানে বৈশাখী মেলার যে একটা আমেজ, সেটা মানে এখানে দাঁড়িয়েই পাওয়া যাচ্ছিল। তো এখন সবাই মানে যে যার মতো করে পিকচার নিচ্ছে, আসলে এত ক্রাউডেড যা বলে বোঝাতে পারবো না আর কি। খুব বেশি মানুষ ছিলেন, আপনারা হয়তো বা দেখেই আন্দাজ করতে পারবেন। তো আমরা আসলে রং টাইমে চলে এসেছি, যদি আরও আর্লি আসতাম, যেমন 12টার দিকে চলে আসতাম দুপুর, তখন কিন্তু আবার হালকা পাতলা মনে হয় মানুষজন ছিল। আর এখন তো একদম পিক টাইম, যেহেতু এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 4:30 থেকে 5টার মতো বেজে গিয়েছিল। তো সবাই তো আসলে মানে মেলাতে আসে ওই রকম, খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে ঘর সংসার গুছিয়ে আমরা আসলে বিকেল টাইমে বের হন। তো আসলে আমরা চলে এসেছি পিক টাইমে, তো আর কি আসার পরেই অবস্থা খারাপ। তো এখন আমাদের খিদাও পেয়ে গেছে, তো আমরা ডাইরেক্ট চলে যাব উপরে, যেহেতু মানে উপরের ফ্লোরে হচ্ছে খাবারের ব্যবস্থা করা আছে ফুডকোর্টগুলো, তো সেখানে চলে যাব। আর আসার পরে দিশার সাথে দেখা হয়ে গেল। তো আসার পরে দিশাপুর সাথে দেখা হয়ে গেল। এখন আমরা চলে এসেছি উপরে, আর এখন হচ্ছে খাবার দাবার খাওয়ার পালা। এত এত খাবার আসলে, আর ই তো দেখতে পাচ্ছেন এটা ছিল একটা ডেমো, তো পান্তা ইলিশ আর কি, আলু ভর্তা প্লাস একটা শুকনো মরিচ ভাজা, তো দেখে বেশ ভালো লাগছিল। আর এখন আমরা খুঁজছি মানে কি নেওয়া যায়, তো বসার জন্য আসলে এখন জায়গাটা খুঁজছিলাম, প্লাস বাচ্চাদেরও আসলে এখানে মনে হয় নানান ধরনের ইভেন্ট ছিল। তো আসলে এত সব আমরা আসলে দেখিনি, আমরা জাস্ট গিয়েছি, তারপরে খেয়েছি, তারপরে একটু মেলাটা ঘুরে দেখেছি, তারপরেই কিন্তু স্ট্রেটওয়ে আমরা বের হয়ে গেছি। যেহেতু আমাদের বাসা থেকে কল এসেছিলো যে দিনের আবারও জ্বর এসেছে, তো সেটা শোনার পরে আসলে আমার অবস্থা খারাপ, আমি চাইছিলাম যে তখনই উঠে যাই, কিন্তু নাজিয়াপা বলছিলেন যে ও ঠিক আছে, চিন্তা করো না, যখন এসেই গেছো তো খাওয়া দাওয়াটা করে নাও অ্যাটলিস্ট, তারপরে আমরা বের হয়ে যাব। তো এই যে চটপটিওয়ালার স্টল আছে, আসলে আমাদের এখানে জানাশোনা অনেকগুলো স্টলই ছিল, যেমন কলা পাতা, চটপটিওয়ালা, আর এখন আসলে নামগুলো মনে পড়ছে না। তো যাই হোক, অনেক মজার মজার খাবার। তো আমরা চারজন চারদিকে গিয়েছি, আর মাকে আমাদের টেবিলে বসিয়ে রেখেছি যাতে সিটটা মানে দখলে থাকে আর কি, আর ইজানকেও মার কাছে রেখে এসেছি। তো আসলে আমার ইজানেরও অবস্থা একদম খারাপ, যেহেতু লাউড মিউজিক প্লাস হচ্ছে এত এত মানুষজন, গরম, সব কিছু মিলিয়ে মানে বেচারার অবস্থা একদম কাহিল। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মেলাতে যাওয়া, স্পেশালি ছোট বাচ্চাদেরকে নিয়ে মেলাতে যাওয়া একটু টাফ।
তো আমি চলে এসেছি মোহিতো নেওয়ার জন্য। নাজিয়াপাত কিনবেন হচ্ছেন চটপটি বা ফুচকা, ভাবিরা বাকি অন্যান্য কিছু কিনে নিয়ে আসবেন। তো এভাবে আর কি আমরা এক একজন এক এক স্টলে চলে গেছি। আসলে অনেক লম্বা লম্বা কিউ, আর সবাই যদি একসাথে চলে যায় তখন দেখা যাবে যে এক একটা খাবার কিনতে কিনতেই টাইম চলে গেছে আর কি। তো এই তো ওনারা একদম সামনেই আর কি মোহিতোটা বানাচ্ছিলেন, আর এটা কিন্তু বেশ রিফ্রেশিং ছিল যেহেতু প্রচণ্ড গরম। তো এটাই মানে সব থেকে বেশি এনজয় করেছি, আর সব কিছুই মজা ছিল, কিন্তু আসলে গরমে ওইভাবে মানে বেশি একটা ভালো লাগেনি আর কি। ফাইনালি আমরা সবাই টেবিলে চলে এসেছি যে যার খাবারগুলো নিয়ে। তো এখানে আছে ফুচকা, আছে বিরিয়ানি, আছে সিঙ্গারা, সামোসা, তারপরে আছে হালিম, আর কি আছে মোহিতো আছে। তো এই তো আমরা এগুলি নিয়ে এসেছি, আর ফুচকা আসলে মজা করে খেয়েছি, তার সিঙ্গারাটাও অনেক মজার ছিল। আর এই হচ্ছে সেই হালিম, তো ভাবি এটা আমার জন্য নিয়ে এসেছেন। আর হালিম দেখলেই মানে আমার হুঁশ চলে যায়, সেটা খেতেই হবে যেহেতু ঘরে বানানো হয় না, আর বানাই না এই কারণে যেহেতু আমাদের ঘরে কেউ পছন্দ করে না, শুধু আমারই ফেভারিট এটা। তো বাইরে গেলে আমি চেষ্টা করি হালিমটা খাওয়ার জন্য। তো এই তো আমার হালিমটা এখন আমি টেস্ট করে নিচ্ছি। মজার মজার সব খাবার দাবার শেষ করে এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, যেখানে কিনা হচ্ছে স্টেজ পারফরমেন্স। আর এখানে খুবই সুন্দর, প্রফেশনাল একদম মানে স্টেজ পারফরমেন্স হচ্ছিল, ফ্যাশন শো, খুবই ভালো লাগছিল। আসলে আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু এত এত মানুষ স্টেজটাকে ঘুরে ঘিরে আছে। আসলে একদম যে পাশে যাব এই ভিড়টি নিয়ে আমার মোটেও ইচ্ছে নেই আসলে। প্লাস ইজান কান্না করছে যেহেতু এত লাউড মিউজিক, প্লাস মানুষ মানে গরম, প্রচণ্ড গরম বলে বোঝাতে পারবো না। তো এখন মানে আমরা চাইছি যে একটা ঢুঁ মেরে মেলাটা একটু ঘুরে দেখি, যেহেতু সব স্টল কিন্তু সেকেন্ড ফ্লোরেই ছিল, আর একদিকে ছিল মানে স্টেজ পারফরমেন্সের জায়গা। তো এখন আমরা চলে যাব একটু স্টল দেখতে, তারপরে আমরা বের হয়ে যাব। তো দেখা যাক, আজকে আসলে শপিংয়ের তেমন একটা নিয়ত নেই, আজকে আমাদের মেইন প্ল্যান ছিল খাওয়া দাওয়া করব, একটু ঘুরবো, তারপরে বাসায় চলে যাব। তারপরেও যেহেতু মেলাতে এসেছি তো একটু তো মেলা ঘুরে দেখতেই হয়। তো এখানে কিছু মসলিন কাপড়ের উপরে শাড়ি দেখছিলাম, বেশ সুন্দর। উনি আপু বলছিলেন যে এই শাড়িগুলো ওনার নিজের হাতে করা, মানে প্রিন্ট করা, খুবই সুন্দর ছিল। আর এই তো হচ্ছে জুয়েলারি, তো জুয়েলারি দেখলে আসলে আমার কিনতে ইচ্ছে হয়, আর আসলে পরা হয় না ওইভাবে। ইদানিং কিন্তু আমার শাড়ি পরার অনেক শখ চেপেছে, তো দেখা যাক মানে কী করি আর কি। শাড়ি টাড়ি আমার আসলে তেমন একটা কালেকশন নেই।
তো এই তো এইদিকে শুধু শাড়ি কাপড় জুয়েলারি এগুলোরই শপ ছিল। তো সব কয়টা শপ আসলে ওইভাবে ঘুরে দেখা হয়নি আমি, মানে যেগুলো একদম চোখের সামনে পড়েছে বা খুব ভালো লেগেছে সেই দোকানগুলোতেই গিয়েছি। আর এখানে ছিল একটা জামদানি স্টল, তো সেখানে একটু ঘুরছিলাম, আসলে একটু জামদানি খুঁজছিলাম মনে মনে। তো ফাইনালি আমার একটা জামদানি পছন্দ হয়ে গেল ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে, তো এটা নিয়ে নিয়েছি। আর তারপরে দেখা হয়ে গেল তুবার আম্মুর সাথে, আমাদের পুতুল তুবা মানে বেঞ্জির ইশরাত আপুর সাথে, তো দেখা হয়ে আসলে ভালোই লাগছিল। আসলে মেলাতে ওইভাবে ছিলাম না যে সবার সাথে দেখা করব বা গিয়ে কথা বলবো, তো এত গরম ছিল প্লাস দিনেরও শরীর খারাপ ছিল, তো সব কিছু মিলিয়ে আমরা একটু সময় পরেই মানে বের হয়ে গিয়েছি। আর যাওয়ার আগে এই দোলনাটা একটু ফ্রি ছিল, তো ভাবলাম একটু ফটো উঠিয়ে নেই আমি আর আমার যা মিলে। তো যাই হোক, আজকে বেশ মজাই লেগেছে আর ভালোও লেগেছে, প্লাস টেনশনও ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মেলার ভেতরে উপচে পড়া ভিড়, আসলে ইনডোরে এত এত মানুষ একসাথে চিন্তাই করা যায় না। আমাদের মেলা দেখা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব বাসায়। আর এখন চলে যাচ্ছি নিচে, তারপরে আবারও কার পার্কে যেতে হবে, যেটা কিনা চিন্তা করেই আমার মাথা একদম মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এই তো আমি জুতা টুতা খুলে একদম মানে হাতে নিয়ে নিয়েছি, আমাকে দিয়ে আর জুতা পরে হাঁটা যাচ্ছে না। তো এই তো এখন চলে যাব বাসায়, সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।